সবচেয়ে বেশি ভোল্টে রাখতে হবে না, তাহলে তো মিটার উপরে কুড়া যাবে, 200 আছে না, এর উপরে 200-এর পরে 750, ঠিক আছে। এটা হলো এম্পিয়ার, 20 এম্পিয়ারে দেওয়া আছে, এই যে দেখেন, ঠিক আছে। এখন এটার দিকে দেন, মিটার তো প্রথমে পড়াইছিলাম আর কইছিলাম প্রতিটা ক্লাসে লাগবে, তো সংযোগ দেন, এমিটার কই দিছেন? হ্যাঁ আচ্ছা, এমিটার এক প্রান্ত, আচ্ছা এমিটার অপর প্রান্ত কই দিবেন? আরে দেন, আরে এবার ক্যাপাসিটারে দেন, হুজুরের কষ্ট দেখে উনি লাগাইতেছে, পরে মনটা মেজার করছে সরকার, সাক্ষী ভাই আপনি কত দিছি হুজুরে ঘাস লাগাইছে, এটা তো ভোল্টেজ আছে, আপনি মিটার কই দিচ্ছেন? ২৪৬ বিএস ভোল্টেজ 240, ঠিক আছে, বিএস সাপ্লাই ভোল্টেজ। এরপরে লাইন দেওয়ার পরে, লাইনটা দেওয়ার পরে খুব সাবধানে, বিএস তো শুরুতে আপনার লেগে রাখছে, আচ্ছা এরপরে আমরা লাইন দেওয়ার পরে এখানে কিন্তু খুব খেয়াল করবেন, শর্ট করতে পারে, এই জন্য আমরা এখানে পাবো আই, এই দুই প্রান্তে ধরবো, এই দুই প্রান্তে ধরলে বি আর, এখানে ধরলে বি এল, ও এটা হলো সি আর বি সি, আপনি মাপবেন, ধরেন একটু কাম করেন, ওইটা পোলা করে দেখা যান, একটা আপনি এখানে এখানে এই এখানে কই ধরবো তাও সরি আগের কত পাইছিলাম যেন এবার নিজেরা করেন, এবার আপনি বলেন কতদিন করলাম, যে আমরা বিএস ভোল্টেজ কতটুকু দিলাম, সাপ্লাইটা দিলাম কত, এই রেজিস্ট্যান্স কতটুকু ড্রপ করলো, ক্যাপাসিটারে কি করলো, তিনজনে বন্ধ সম্ভব টোটাল মিলা কত হয়েছে? না না টোটাল ভোল্টেজ তাহলে এখানে ছিল 200 ভোল্ট, এখানে ছিল 100 সামথিং, রাখেন রাখেন কি করছেন, কিছু করার আগে আমার একটু জিজ্ঞাসা করেন,
এটা ঘুরায় ফেলা অনেকে এই নবটা অনেকে ঘুরায় আচ্ছা আপনি না তো আরেকজন কারণ এটা কোনো খাতির করবে না মামু ভাই না ছিলেন হ্যাঁ এবার আপনি মাপেন এবার মাপেন নেন মাপেন আপনি এটা পরে জবাব দেবেন ওনার মাপা শেষ করে নিন আপনি ক্যালকুলেশন মোট কত ভোল্টেজ হয়েছে দেখেন যোগ দেন কত হয়েছে যে ইন্ডাকশনের কাজ কি ভোল্টেজ বাড়ানো না সেই ভোল্টেজটাকে এটা ভোল্টেজটা যে বাড়লো আমরা তিনটা যোগ দিয়ে তো পারলাম এটা তো ভোল্টেজটা বাড়ছে এটা কাজ হলে স্টোর করা আর এটা যে বাড়াইছিল সেটা আমরা দিলাম 240 বা 46 পাইলাম কত 300 সেটা কিভাবে হয়েছে ক্যাপাসিটার মধ্যে ক্যাপাসিটরটা বাড়াই দিয়ে এটা না না বাড়াইছে এটা 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 বাড়াইছে এটা স্কুল ধরে আছে এই জন্য দেখছেন শেষে যাবার একটু ডিসচার্জ করলাম তো জমানো ছিল কিন্তু এখন যদি কেউ আবার রিডিং নিতে চান দেখতে চান আবার সংযোগ দেন দিয়ে আচ্ছা তো